আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাহারুল ইসলাম, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য। আপনারা সবাই অবগত আছেন যে গ্রাজুয়েট বাইং হাউস মূলত ডেনিম প্যান্ট, ক্যাভাটিন প্যান্ট, বয়েজ প্যান্ট এবং সিক্স পকেট কার্গো প্যান্ট, শার্টের মধ্যে সব ধরনের শার্ট এবং টি শার্ট, পোলো শার্ট, অল এভরিথিং নিয়ে বিজনেস করে আমরা কন্টিনিউ চেষ্টা করছি। যেহেতু সামনে ঈদ, ঈদকে সামনে রেখে যারা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সদস্য, তাদের সাথে নিয়ে একটা বিজনেস করার জন্য, যারা স্বল্প মূলধন দিয়ে দেখাচ্ছে ডেনিম একটা প্যান্টের দাম 350 টাকা থেকে শুরু করে উপরে অনেক দূর আছে, তো সেই জায়গা থেকে শুরু করে একটা ডেনিম প্যান্টের বিজনেস করা কঠিন হয়ে যায়। কারণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন মানে ইয়াং এন্টারপ্রেনর এবং বিজনেস শেখার জন্য চেষ্টা করে। তো আমি চেষ্টা করছি যে যারা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে সমস্ত ভাই বোন আছেন, যারা পড়াশুনোর পাশাপাশি স্বল্প মূলধন দিয়ে বিজনেস শুরু করছেন, তারা কিন্তু একবারেই টি শার্ট এবং পোলো শার্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারেন। কারণ এই টি শার্ট এবং পোলো শার্ট, এই দুইটা জিনিস কিন্তু একবারে স্বল্প মূলধন দিয়ে বিজনেস শুরু করা যায়। আর আমাদের ইকবাল বাহার জায়গার সবসময় একটা কথা বলেন যে যে কোনো কিছু ছোট পরিসরে শুরু করাই ভালো। যেহেতু আমরা ছাত্র, আমরা বেকার, আমরা স্টুডেন্ট, আমাদের অনেক ধাপ অতিক্রম করে একটা কাজ করতে গেলে করা লাগে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে আমরা ছোট পরিসরে কাজ করার জন্য, কারণ আমরা যদি এই টি শার্ট পোলো শার্ট নিয়ে এই ঈদ উপলক্ষে বিজনেস করি, অন্তত একটা জিনিস পারবো, নিজে যদি কোনো পোশাক নাও নেই, সেই ক্ষেত্রে অন্তত বিজনেস করে নিজের মা বাবাকে একটা নতুন শাড়ি বা একটা নতুন লুঙ্গি উপহার দিতে পারবো। এর সাইতে বড় পাওয়া কিন্তু আর কোনো কিছু নাই। তো যারা হোলসেল বিজনেস করতে চান, একবার হলেও আপনারা গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস ভিজিট করেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য বদলানোর জন্য চেষ্টা করব, আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব, আপনাদেরকে আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর বিভিন্ন দেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন, কারণ আমার যেহেতু 22টে দেশে প্রোডাক্ট যাই, সেই ক্ষেত্রে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ম্যাক্সিমাম সদস্য আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। আগামীকালও আমার 2টা শিপমেন্ট আছে, 2টাই সৌদি আরব, তারপরে শিপমেন্টটা আছে মরিচাস, সবাই কিন্তু আমাদের ফাউন্ডেশনের। তো যদি কোনো প্রবাসী ভাই আমার লাইভটা দেখেন, অন্তত আপনারা প্রবাসে কাজ করার পরে যে অবসর সময়টা থাকে সেটা কিন্তু আপনারা করতে পারেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে। যেরকম বাহরাইনে 2টা ভাই আছে আমাদের ফাউন্ডেশনের, ওনারা কিন্তু আমার কাছ থেকে মাত্র 1 কার্টন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছিল, এখন 10 কার্টন করে নিচ্ছে, তো সেটা মাত্র 2 মাসের ব্যবধান। তো আপনারা যারা মানে মানুষের জীবনের কিন্তু সবচাইতে কঠিন কাজ হচ্ছে শুরু করা, আপনি যদি শুরু করতে পারেন সেটা কিন্তু একদিন শেষ হবে এবং ভালোভাবেই শেষ হবে। তো আমি চাইবো যে আপনারা শুরু করেন, কারণ আপনারা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের কাছ থেকে কিন্তু প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ইকবাল বাহার জাহিদ স্যার কিন্তু আমাদের সেই শিক্ষাটা দিইনি যে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনি প্রতারিত হবেন, এই সুযোগটা কিন্তু নেই। আপনারা সততার সাথে, বিশ্বস্ততার সাথে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সামান্য কিছু, সবারই লাইট জ্বালা দাও ওইদিকে, আমরা কিন্তু সামান্য কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাইছি। এবং গ্র্যাজুয়েট বাইং হাউসে মিনিমাম যদি সর্বনিম্ন প্রোডাক্ট থাকে 3000-এর উপরে স্যাম্পল ডিসপ্লে করা আছে, সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। তো অনেক রাত হয়ে গেছে, আপনাদের বিরক্ত করবো না, শর্ট টাইমই শেষ করে দেব। আপনারা দেখেন যে আমরা সামান্য কিছু স্যাম্পল দেখাইছি কিন্তু, এবং আমার জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমি আমার সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি নাই। আপনারা এই সাইডটা যদি দেখেন, দেখেন যে টি শার্ট, পোলো শার্ট সমস্ত কিছু কিন্তু ডিসপ্লে করা আছে, খুবই সেই শিক্ষাটা বুকে ধারণও করিনি। তো আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি পোশাক নিয়ে বিজনেস করতে চান, তাহলে গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে কিন্তু সব ধরনের আইটেম আছে। আপনারা দেখেন যে থরে থরে একটা বাগানে যেমন ফুল ফুটে থাকে,
গ্রাজুয়েট বাইং হাউসে কিন্তু প্রোডাক্টের ফুল ফুটে আছে। আপনারা দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিজে হাতে রিল্যাক্সের সহিত ধরতে পারবেন, আর এখান থেকে একটা স্যাম্পল আপনি পছন্দ করে দেওয়ার সাথে সাথে কিন্তু পাশেই গোডাউন আছে, গোডাউন থেকে বের হয়ে আসবে। তো যারা হোলসেল বিজনেস করতে চান এই গার্মেন্টস আইটেম নিয়ে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশে থাকবেন। আর গ্রাজুয়েট বাইং হাউস কিন্তু এত দূরে আসছে শুধুমাত্র আপনাদের দোয়া, সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে। আপনারা ছাড়া আমি গুড ফর নাথিং। তো সব কিছুর অবদান কিন্তু আপনাদের, আমি সবসময় স্বীকার করি যে আমার উঠে আসার পিছনে সবচাইতে অবদান আপনাদের এবং প্রিয় মেন্টরের স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।